মহাসড়কে বাড়ছে ঈদে ঘরমুখ মানুষের চাপ, এছাড়া বিভিন্ন মহাসড়কেও যানজটের সৃষ্টি হচ্ছে। নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে বিস্তারিত আমরা জানবো, আমাদের সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিল আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। শাকিল, মহাসড়কে যান চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে সকাল থেকে আপনি জানাচ্ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী তদারকি কতটা দেখছেন বিস্তারিত বলবেন। ঘরমুখী মানুষের চাপ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, আর আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার বিষয়টি আপনি বলছেন সেটা কিন্তু বিগত দিনের যে ঈদকে কেন্দ্র করে মহাসড়কের শৃঙ্খলা ফেরানোর বা শৃঙ্খলা দায়িত্বে থাকা যে বিষয়টি থাকে সেটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না, এরকমভাবে আমাদের চোখে পড়েনি। আমার পিছনে যেই জায়গাটি আমরা দাঁড়িয়ে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিপিজেড এলাকা বলে এই অঞ্চলটি আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দেখতে পাচ্ছেন যে গাড়ির তো চাপ রয়েছে, বিশেষ করে এখন ঢাকামুখী যে যানবাহনগুলো আসলে রওনা হয়েছেন সেগুলো কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন বেশ কয়েক ঘন্টা যাবৎ। আর একটি বিষয় হচ্ছে এখানে আমরা দু একজন পশুবাহী গাড়ির ড্রাইভার চালক বা ব্যাপারীর সাথে কথা বলতে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে আসলে দীর্ঘ যানজটের ফলে তাদের পশুগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, এবং দু একটি গাড়িতে আমরা দেখেছি অসুস্থ হয়ে কিন্তু গরু শুয়ে পড়ছে। অর্থাৎ তারা বলছেন যে এই দীর্ঘ যানজটে যদি আরও আটকে মানে তারা থাকতে হয় সেই ক্ষেত্রে আসলে আসলে তার এই পশু যে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবে কিনা বা এই পশুগুলো সুস্থ থাকবে কিনা সেই শঙ্কা নিয়ে কিন্তু তারা আছেন। আর এই দিকে যদি আমরা একটু দেখাই সিয়াম যে এই পাশে যে অর্থাৎ নবীনগর চন্দ্রা মহাসড়ক যে সড়কটি ধরে এখন ঘরমুখী মানুষ, অর্থাৎ এই রাস্তা ধরে কিন্তু উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় কিন্তু মানুষ রওনা হয়েছেন, সেখানেও কিন্তু একটা বাড়তি চাপ, মানুষ কিন্তু অনেকে দেখেছি পরিবহন বাস ছাড়াও কিন্তু ট্রাকে বা বিভিন্ন উপায়ে কিন্তু ঝুঁকি নিয়ে তারা বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। স্বাস্থ্যবিধির আসলে কোনো বালাই নেই, যেভাবে পারছে ঈদে বাড়ি যাওয়াই এখন আসলে মূল লক্ষ্য, ভোগান্তি সব কিছু নিয়েই। আরেকটি বিষয় হচ্ছে আমরা কয়েকটি মহাসড়কে আমরা দেখেছি আর কি তেমন পুলিশের কোনো তৎপরতা আসলে নেই, গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বাভাবিক যে আসলে ট্রাফিক ব্যবস্থা ছিল সেটার মধ্যেই এখনই তার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।